প্রশ্ন ফাঁস করে কামিয়েছেন কোটি কোটি টাকা। সেই টাকায় নিজ এলাকায় গড়েছেন বিলাসবহুল বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি। বলছি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর কথা। এলাকায় তিনি নিজেকে পরিচয় দিতেন ব্যবসায়ী এবং শিল্পপতি হিসেবে। তার লক্ষ্য ছিল জনপ্রতিনিধি হবারও, তাই এলাকায় প্রচুর দান খয়রাত করেছেন তিনি। কিন্তু একজন সামান্য গাড়ি চালকের এমন বিত্ত বৈভবে অবাক স্থানীয়রা। আরও জানাচ্ছেন আবদুল্লাহ তহিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে এভাবেই রবিনহুডের মতো জাহির করেন ড্রাইভার আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টার ছাপানো সহ নানাভাবে প্রচারণায় ব্যস্ত। বাবার জন্য দোয়াচে অস্থির সময় কাটাচ্ছেন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর কমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ড্রাইভারের চাকরি করা বাবার ছেলের এক এক সময় এক এক মডেলের গাড়ি বিলাস দেখে অবাক এলাকাবাসী। আবেদ আলীর জীবন সিনেমার গল্পকেও যেন হার মানায়। মাত্র 8 বছর বয়সে ঢাকায় এসে কুলি হিসেবে কর্মজীবন শুরু করেন, পরে গাড়ি চালানো শিখে যোগ দেন পিএসসিতে। এরপরই বদলে যায় আবেদ আলীর জীবন। গ্রামের বাড়ি ডাসারে কোটি কোটি টাকায় গড়ে তুলেছেন আলিশান বাড়ি, কিনেছেন বিঘার পর বিঘা জমি, গড়ে তুলেছেন গরুর খামার, মার্কেট, মসজিদ, মাদ্রাসাও। ঢাকা গেছে, ঢাকা যায় রিক্সা চালাইছে, চাউলের ব্যবসা করছে, নানান ধরনের ব্যবসা ব্যবসা করছে। বাড়ি একটা করছে, সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে। তার ছেলেও নাকি একটা গাড়ি ব্যবহার করে, সেটাও 50-60 লাখ টাকার গাড়ি। ড্রাইভার হয়ে সে এত টাকা কিভাবে পাইবে? সম্প্রতি নতুন করে আলোচনায় আবেদ আলী। পিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন তিনি। কমপক্ষে 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত চক্রের অন্যতম তিনি। এমনকি প্রভাব বিস্তার করতে নিজের নামও পরিবর্তন করেছেন আবেদ আলী। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। প্রভাবশালীদের সাথে সখ্য গড়ে হয়ে উঠেছিলেন বেপরোয়া। সরকারি জায়গা দখল করে আবেদ আলীর খামার, মার্কেট নির্মাণের অভিযোগও সবার মুখে মুখে। অল্প বেতনে চাকরি করা একজন ড্রাইভার কিভাবে এত সম্পদের মালিক হয়? সবাই জানতাম যে উনি হলো যে মীর বংশ, কিন্তু আসলে মীর থেকে কেমনে কিভাবে সৈয়দ আসলো আমরা সেটা জানি না। সে একজন সাধারণ ড্রাইভার, সে এত হাজার কোটি টাকার মালিক কিভাবে হইলো? শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি টানাইয়া ওনার সাথে তাদের ভাবমূর্তি নষ্ট করছে। যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল, সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম, তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সিনেমার এখানে শেষ নয়। কুয়াকাটায় হোটেল সান মেরিনা নামে বিলাসবহুল হোটেল নির্মাণ কাজের উদ্বোধন নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টের পর নতুন গুঞ্জন শুরু হয় পটুয়াখালীতেও। হোটেলের পরিচালক মোশাররফ হোসেন আবেদ আলীর দেওয়া পোস্টকে দাবি করেন প্রতারণা বলে। রিমান্ডে আবেদ আলী সহ অন্যদের কাছ থেকে চক্রের আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে বলে ধারণা সিআইডি পুলিশের। সাধারণ একজন ড্রাইভারের এখন পর্যন্ত পাওয়া সম্পদের হিসেব এবং তার পরিবারের সদস্যদের বিলাসে জীবনযাপন দেখে অবাক হয়েছেন সিআইডি কর্মকর্তারা। তাদের ধারণা, যে অর্থ সম্পদ দেখা যাচ্ছে তার বাইরেও প্রচুর অর্থ সম্পদ আছে যা তারা বিভিন্ন নামে বেনামে বিনিয়োগ করেছেন। হয়তো সেগুলো তদন্তে উঠে আসবে। আবদুল্লাহ তহিন, যমুনা নিউজ, ঢাকা।